নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বিগত কয়েক বছর ধরে যেভাবে ভেলপুট কিচেন এই অসহায় মানুষের পাশে আছে, তার সম্পূর্ণ অবদান আপনারা আছেন বলেই আজ আমরা এতদিন ধরে ভেলপুট কিচেন এই অসহায় গ্রামের মানুষের পাশে আছি। আর তার সঙ্গে আজ নিয়ে চলে এসেছি কাতলা মাছের কারি, আর আমার কাছে রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর তারই পাশে আছে শাক ভাজা, সুন্দর একটা সবজি, সঙ্গে রয়েছে চাটনি। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। গ্রামের নাম হচ্ছে ফুলবাগান। সেই ফুলবাগানে এসে আমরা কাজে লেগে পড়েছি সবাই। জামাইবাবু ধার দিতে বসে গেছে, আমি ডিসিস টমেটো কাটিং করে নেব। চন্দন, কি করছিস ভাই তুই? আলু ধুচ্ছি। আচ্ছা, আলু ধুয়ে আমাকে সাইড করে দেবে। তোমার আজকে ধোয়া ধুয়ে কাজ, আমার কাটিং করার কাজ। জামাইবাবু বললাম একটু বড় দেখে আনো, এত ছোট ছোট ফুলকপি কলকপি এনেছি আমি, হাতে লাগুল পেছি না। এ ভাই বিশাল, কলকপি কেউ জানে শালগম, যে যে নামে পরিচিত। এই কুমড়ো নিয়ে পরিকল্পনা ছিল না, কুমড়োটা দেখে এত ভালো লাগলো অর্ধেকটা নিয়ে নিলাম, তাই কুমড়োটা কেটে নেব। দাবার গুটি সাজিয়ে দাও, সাজিয়ে মন্ত্রী, হ্যাঁ ঘোড়া, হ্যাঁ সৈন্য, চন্দন, হ্যাঁ হচ্ছে সেনাপতি, সেনাপতি এই হচ্ছে গুটির চাল, হাতি, আর এই হচ্ছে হাতি। এবার কাকে খাবো? আগে আগে হাতিকে খাও, মানে সবটাকে মারিয়ে দেবে। আগে হাতিকে খাবো। আচ্ছা, চন্দন দাদা, তাহলে পুনকা শাক কাটছি। কাটো, পরিষ্কার করা হয়ে গেছে তো? একদম, তিনবার ধুয়েছি। তিনবার? তা যাই হোক, যাইবো, ছোট কাটতে হবে না, একটু কাটলে হবে। যথেষ্ট। আর চন্দন আজকে কি পরিশ্রম করলো জানো? চন্দন অনেকটা দূরে চলে গেছিল শাক ধুতে, তাই ওর সঙ্গে কেউ যেতে পারি নাই। জীবনে ভালোবাসাটাই হচ্ছে মূল্য, সেই ভালোবাসার মূল্য দিয়ে কত কিছুকে বাঁচিয়ে রাখা যায়, দুঃখ দিয়ে একটু বাঁচিয়ে রাখা যায় না। সত্যি একটা ভালো লাগার মতন একটি গান গাইবো, সকলেরই আশা করি ভালো লাগবে। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, ছিটাইলাম ফুল বিছানা, অভাগার বাসরে বন্ধু কেন আইলা না। আমার মন প্রাণ যৌবন তোমায় করিলাম অর্পণ, কোলেতে বসাইয়া তোমায় করিয়া যতন, সোপে দিতাম জীবন যৌবন, সোপে দিতাম জীবন যৌবন, দুঃখ মনে রবে না, অভাগার বাসরে বন্ধু কেন আইলা না। যা ব্রো, ইয়া কড়াই চাপিয়ে দিলাম, এখন আমরা দুজনে মিলে পঙ্কা শাক ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল ফোড়নে নিয়েছি, শুকনো লঙ্কা, রাঁধুনি, তারপর দেবো গোটা রসুন। রসুনটা লাল লাল ভাজা হয়ে যাচ্ছে, এরপর আমরা ঢেলে দেবো পঙ্কা শাক। অনেক হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে শাকটা অর্ধেক হয়ে যাবে। এখন আমরা দিয়ে দেবো লবণ,
কাঁচা লঙ্কা, এখন আমরা দেব অল্প হলুদ, আদার পাহাড় শেষ করে দেব। চন্দন, সকাল থেকে ভাই? হ্যাঁ দাদা। আর পাচ্ছি না রে দাদা, আমার আর চলছে না। আমাদের লঙ্কা শাকটা প্রায় হয়ে এসছে, দেখুন এই যে হচ্ছে লঙ্কা শাক, সুন্দর একদম গ্রিন গ্রিন আছে। চলো ভাই, চলো আমরা কাতলা মাছ ভাজবো। আচ্ছা মাছ ভাজবো, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল। ভাই চাপিয়ে দিলাম দামলা ভাই, বাঁধাকপি আজকে ঘন্ট রান্না হবে, তার আগে আমরা বাঁধাকপিটা সুন্দর করে ভাপিয়ে দেব। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে যেতে দাও, তাকে কখনো বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো যে অন্য কারোর জীবনে যদি বেশি সুখ পাও তাহলে যাও, সিদ্ধান্তটা আমার নয়, সিদ্ধান্তটা তোমার, তাই চোখের জল বার করে নেব। চন্দন, ভাজা জিরে হামালস্তায় টেস্ট করে নেব। দাদা ভাই দেখো নিচে দিকে তাকিয়ে কিরকম পুড়ছি, এই দেখো লঙ্কাটা ভিতরে দিয়ে নিচের দিকে তাকিয়ে করছি। তাহলে আমি আর ভেঙে গেলাম, আর ভেঙে গেলাম। আমাদের বাঁধাকপি আলু ভাপ হয়ে গেছে, নামিয়ে নেব। চলো আমরা চার মিশালি সবজি রাঁধবো না আজকে, একদম আজকে পাঁচ মিশালি নাই। সরষের তেল, চার মিশালি সবজি রান্না করবো, ফোড়ানে নিয়েছি। প্রথমে দেবো তেজপাতা, ওটা শুকনো লঙ্কা, লঙ্কা একদম সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা জিরে, এবার দেবো আদা বাটা, এরপর দেবো কাঁচা লঙ্কা, তারপর দেবো জিরে বাটা। চলো মশলা হয়ে গেছে, ঢেলে দেবো সবজি। চন্দন এই দেখো, এই দেখো কেন, এরপর দেবো লবণ আর হলুদ। কাকে বলছো? তোমাকে বলছি দেবো সবজিতে। আচ্ছা আচ্ছা, সবজি কষা হয়ে গেছে, দেখো জল দিয়ে দিলে হয়ে যাবে না। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো, তা কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব। বাঁধাকপির ঘন্ট রান্না করব, মাছের মাথা ভাজা চলছে, ওর মিডিলে ফোড়ন দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, জিরে বাটা,
কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো ভাপানো বাঁধাকপি আর আলু। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আমাদের সবজিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। আমরা ঘন্টতে আটক চালের গুঁড়ি দেব, তার আগে গুলে নেব। তো আমাদের চার মিশাল সবজি সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেবো, তাই তো দুলাভাই? চলো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে বাঁধাকপি, এবার দিয়ে দেবো আতপ চালির গুঁড়ি। এ হচ্ছে আমাদের স্পেশাল ঘন্ট। আমাদের ঘন্ট প্রায় হয়ে গেছে, এখন এই জিরে ভাজাটা দিয়ে নামিয়ে নেব গুঁড়ো, তাই তো? হ্যাঁ, মাথাতেই এর মানে টেস্টটা বাড়িয়ে দিয়েছে। তো বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমরা সর্বশেষে মাছের ঝোল রান্না করব। কড়াই চাপি দিলাম সর্ষের তেল, ফোড়নে তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে, বাদ দেবো আদা আর রসুন বাটা। শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো হলুদ আর লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোল বানিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দেব। কাতলা মাছের কারি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। ভালো হয়েছে রান্না? ভালো হয়েছে, ভালো হয়েছে তো? রান্না কেমন আছে? রান্না কেমন আছে? ভালো হয়েছে তো? ভালো।
টমেটোর চাটনি খাচ্ছি আমি, আমার দিল চাটনি ভালো হয়েছে। মানব সেবাই হচ্ছে মহাসেবা। আমরা অনেকেই দেবতার ব্রত পালন করি, তা এই মানব সেবা তারই মধ্যে একটি ব্রত। আজকে এই ব্রতে আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছে ফ্রান্স থেকে এক দাদা। ফ্রান্স থেকে আজ ওনার মা পুষ্প রয়ের স্মৃতির উদ্দেশ্যে আজ এই মহা মানব সেবা। তা আমাদের সকলের পক্ষ থেকে পুষ্পদেবীর জন্য অনেক অনেক শ্রদ্ধা। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। ঘন্টার ভিতরে দই দিতে হবে। মারো